হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে ভাজা চকলেট কেক কোনো প্রকার বেকিং ছাড়াই আপনারা কিভাবে ভেজে কেক তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব একদম ভাবে। আর এই কেকটা খেতেও কিন্তু অনেক মজার বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আজকের এই রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তৈরি করে ফেলি কেক তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম আর এই ডিমটা কিন্তু ছিল ফ্রিজে থাকলে থেকে মিনিট আগে বের করে রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে চিনি যেন কোনো দানা না থাকে ডিমের সঙ্গে ভালোভাবে চিনিটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা কেউ ভালোভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি চকলেট পাউডার অর্থাৎ কোকো পাউডার এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সামান্য একটু লবণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আর গুড়া দুধ দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখন এই সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ চকলেট এসেন্স এখন আবারও সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমরা এটাকে ভেজে তৈরি করব সেজন্য একটু ঘন হতে হবে ডোটা যাতে হাত দিয়ে এটাকে শেপ দেওয়া যায় তো এখন হচ্ছে আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে নেব নর্মালি আমরা কেক তৈরি করার জন্য যে আর কি ডোটা তৈরি করে তার চেয়ে কিন্তু অনেকটাই ঘন হতে হবে আর হাতে একটু তেল মাখিয়ে নিলাম এতে করে শেপ দিতে সহজ হবে এখন ছোট ছোট করে বলের মতো করে গোল করে তৈরি করে নেব। আপনারা যেরকম আর কি তৈরি করতে চান একটু বড় করে তৈরি করতে চান একটু বড় করে তৈরি করে নেবেন আর আমরা যখন এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করব। তখন কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো সেটা খেয়াল করে হচ্ছে শেপটা দিয়ে নিতে হবে আমি একটু ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে নিয়েছি তো সবগুলোই হচ্ছে আমি এইভাবে ছোট ছোট করে তৈরি করব আর যখন তেলের মধ্যে হচ্ছে ফ্রাই করবো দেখবেন তখন কিন্তু এগুলো ফুলে অনেকটাই ডাবল হয়ে যাবে তো এই তো এইভাবে বানিয়ে বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে ফ্রাই করে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না একদম লো গরম যখন থাকবে আর কি একদম হালকা গরম থাকা অবস্থাতে এগুলোকে দিতে হবে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে আপনি যদি চুলা আঁচটা মিডিয়াম কিংবা হাই হিটে দেন তাহলে দেখবেন এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে কিন্তু ভিতর থেকে কুক হবে না সেজন্য অবশ্যই চেষ্টা করবেন আর কি চুলা আঁচটা একদম লো করে তারপরে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেওয়ার জন্য কিছুক্ষণ পরে দেখবেন এগুলো ফুলে ভর্তি হয়ে যাবে। তো তো এই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এইভাবে হচ্ছে পুরোটা সময় আপনাকে আস্তে আস্তে ভাজতে হবে তবে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এগুলো ভেজে নেওয়া হয়ে যায় এভাবে একটু হাতলটা ধরে ডুলিয়ে দেবেন তাহলে দেখবেন চতুর সাইডে সমানভাবে কুক হবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে উঠিয়ে আর ভাজার পরে এইগুলো দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে তো এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি তো আপনারা হচ্ছে এগুলো বিকেল বেলা নাস্তায় কিংবা বাচ্চাদের জন্য যে কোনো সময় কিন্তু আপনারা খুব সহজে একদম সহজভাবে এটা তৈরি করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া আর অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় তো আশা করছি আমার আজকের এই ইজি একটা সহজ কেক তৈরির রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আপনারা এইভাবে ভেজে কেকটা তৈরি করবেন এই কেকটা খেতেও কিন্তু অনেক টেস্টি তো আশা করছি আমার আজকের এই পর্বটা সকলের কাছে অনেক ভালো লেগেছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবার হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম